সংখ্যাটা জানি না, এখনো আমরা পাইনি। তো যেভাবে বাড়ছে এটা আশঙ্কাজনক। তো আমরা সেই চিন্তা ভাবনা করে ক্যাবিনেটের সাথে গতকালই মিটিং হয়েছে। ক্যাবিনেট সচিব মহোদয় সেই মিটিং এর আহ্বান করেছে, আমি ছিলাম এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় ছিল, সচল সচিব বিন্দুরা ছিল, বিভাগীয় কমিশনাররা ছিল, ডিসি এসপি, আমাদের সিভিল সার্জন, আমাদের ডিভিশন ডাইরেক্টর হেলথের ডিআইজি সাহেব, এনারা সকলেই যুক্ত ছিলেন। ওনাদেরকে বেশ কিছু পরামর্শ নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো এখনো ফাইনাল না, ক্যাবিনেট থেকে সেটা ফাইনাল চিঠিটা যাবে সকলের কাছে। তো ফাইনাল হওয়ার আগে যে আলোচনা হয়েছে, প্রস্তাবনা হয়েছে, সেগুলো গতকালও বলেছি আবারও বলছি, মানুষের যাতে দেশবাসী আগের থেকে সচেতন হতে পারে। করোনা ভাইরাসকে আমাদেরকে রুখতে হবে, অমিক্রনকেও রুখতে হবে, সে কারণেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। প্রথমে হলো যে যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না, যদি কেউ চলাচল করে তাহলে পরে জরিমানার মধ্যে পড়বে। যার মধ্যে বাস থাকবে, ট্রেন থাকবে এবং স্টিমার থাকবে, এটা একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে, আমাদের প্রস্তাবনা রয়েছে। তারপরে যাত্রী সংখ্যা সেখানে বাসে এবং অন্যান্য যানবাহনে অর্ধেক নেওয়ার প্রস্তাবনা করা হয়েছে। দ্বিতীয়ত হলো যে রেস্টুরেন্ট, হোটেলে সেখানেও মাস্ক পরে যেতে হবে, মাস্ক ছাড়া গেলে পরে দোকানদারেরও ফাইন হবে, যে যাবে তারও ফাইন হতে পারে, এবং দোকানের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে, রাত 8টা পর্যন্ত 10টার পরিবর্তে, এটাও প্রস্তাবনা করা হয়েছে। এবং ভ্যাকসিন নেওয়ার জন্যে তাগাদা দেওয়া হয়েছে, এবং রেস্টুরেন্টে খেতে গেলে পরে যেগুলো রেস্টুরেন্টগুলো আছে আমাদের দেশে সবসময় চলছে, সেই রেস্টুরেন্টগুলোতে যদি খেতে হয়, হোটেলে যদি খেতে হয়, তাহলে পরে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে যে ভ্যাকসিন নিয়েছে, এবং মাস্ক পরে যেতে হবে, হয়তো খাওয়ার সময় মাস্ক খুলে খাবে, তারপর আবার মাস্ক পরে চলে আসবে। স্কুলের ক্ষেত্রে স্কুল চলবে স্বাস্থ্যবিধি মেনে, যদি কিনা সংক্রমণ বেশি বৃদ্ধি পায়, সেটা আমরা সকলেই লক্ষ্য করব, তাহলে স্কুলের বিষয়ে চিন্তাভাবনা করা হবে যে স্কুল চালিয়ে রাখা যাবে কিনা, সেটা এখন সেই সিদ্ধান্ত আমরা নেইনি, কারণ সেই পরিস্থিতি এখনো দেশে বিরাজ করছে না। এবং অনেকে জিজ্ঞেস করে যে লকডাউন দেওয়া হবে কিনা, পাশের দেশে তো দিয়েছে, তো আমরা সেই চিন্তা এখনো করছি না। আমরা যখন যদি সিচুয়েশন হাতের বাইরে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তাহলে পরে আমরা লকডাউনের চিন্তাও মাথায় আছে। পাশাপাশি আমাদের বর্ডারগুলো, অর্থাৎ সিপোর্ট, ল্যান্ডপোর্ট এবং এয়ারপোর্টে আমাদের স্ক্রিনিং যে করি আমরা, সেটা আরও মজবুত জোরদার করা হয়েছে, এবং কোয়ারেন্টাইনে যারা থাকবে তারা যাতে বাইরে ঘোরাফেরা না করে, সেখানে পুলিশ প্রহার দেওয়া হবে, পুলিশ পাহারা দিলে পরে তারা এটা বেরোতে পারবে না, এই বিষয়েও বিশেষভাবে দৃষ্টি নিতে বলা হয়েছে। এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়কেও আমরা অনুরোধ করেছি, এবং আমাদের ডিসি এসপি যারা আছেন জেলা পর্যায়ে, তাদেরকেও বলা হয়েছে যে তারা এই সমস্ত নির্দেশনাগুলো যখন পাবে তারা জানি দ্রুত বাস্তবায়ন করে, এবং দ্রুত বাস্তবায়নের জন্য 15 দিন টাইম বলা হয়েছিল, কিন্তু আজকে আমি প্রপোজ করেছি যে 15 দিন নয়, 7 দিন দেওয়ার জন্যে। তো সেটা ক্যাবিনেট সচিবকে বলা হয়েছে এবং ক্যাবিনেট সচিব উনি এ বিষয়ে একমত পোষণ করেছে, যে আমরা মনে করি যে কারণ 15 দিন লম্বা সময়, এর মধ্যে অনেক ছড়িয়ে যেতে পারে, সে কারণে আমরা 7 দিন বলেছি, আমার এটা 7 দিনই হয়তোবা লাঘব হবে, 7 দিন পরেই এই যে সমস্ত নির্দেশনাবলী আছে সেগুলো বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়ে যাবে।
এবং আমরাও আশা করি দেশবাসীকে যে আমরা দেশকে নিরাপদে রাখতে চাই, দেশের অর্থনীতি ভালো থাকুক, জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলুক, তার জন্যে আমাদেরকে সকলকেই চেষ্টা করতে হবে। শুধু সরকার একা পারবে না, স্বাস্থ্য মন্ত্রণালয় পারবে না, সকলের সহযোগিতা এখানে দরকার। এবং আমরা মনে করি যে যারা বিশেষ করে ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা আছেন, বয়স্ক ব্যক্তিরা আছেন, তারা সাবধানে থাকবেন, কারণ এই ওমিক্রন ভাইরাসটি 3-4 গুণ বেশি সংক্রমণ করে। সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে এটা আমাদের নাগালের বাইরে না যায়। আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে, কারণ যেভাবে হাসপাতাল আগে ডেল্টা ভ্যারিয়েন্টের চিকিৎসা দিয়েছি সেই অবস্থায় আমরা রেখেছি, আরও বেটার করা হয়েছে, কারণ অক্সিজেনের ব্যবস্থা, সেন্ট্রাল লাইনের ব্যবস্থা এগুলো আছে, এবং 20,000 বেডও আমরা রেখেছি রেডি। কিন্তু আমাদের বুঝতে হবে যে 20,000-এর জায়গায় যদি 40,000 হয়ে যায় তাহলে আমরা কোথায় রাখব, যদি 1,00,000 রুগী হয়ে যায় তাহলে আমরা কোথায় রাখব। সেই দিকে আমাদেরকে খেয়াল করে আমাদের সকলকে কাজ করতে হবে। আমি আহ্বান করব যে আপনারা সকলেই মাস্ক পরেন, টিকা নেবেন এবং স্বাস্থ্যবিধি মেনে কাজকর্ম করবেন, বিশেষ করে যারা বাইরে যায়, যে পিকনিক করতে যায় এই সময়টায়, ওয়াজ মাহফিলে যায়, নামাজ পড়তে যায় মসজিদে, এবং বেড়াতে যায় কক্সবাজার, সেখানে জানি স্বাস্থ্যবিধি মেনে এই কাজগুলো যাতে করা হয়, এটি আমাদের আহ্বান রইল। ধন্যবাদ আপনাদেরকে। সেটা আমি তো বললামই যে সব ক্ষেত্রেই যে একটা নিয়ন্ত্রণের মধ্যে চলতে হবে, সেই নির্দেশনাটা, সঠিক বিস্তারিত নির্দেশনা 7 দিন পরেই আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।